ওকে ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা একটা চ্যানেল ডিজাইন করব, এবং এটা অবশ্যই ইকোনমিক্যাল চ্যানেল ডিজাইন আমরা শিখবো আজকে। এখানে দেখি আমাদের এখানে ডেটা ছিল একটা, কোন এলাকার ক্যাচমেন্ট এরিয়া 10 কিলোমিটার স্কোয়ার, আর ওই এলাকার প্রতিদিনের গড় বৃষ্টিপাত 5 সেন্টিমিটার, আর বৃষ্টিপাতের পানি অপসারণের জন্য একটি ট্র্যাপিজয়েডাল চ্যানেল সেখানে ডিজাইন করতে হবে। আর যেখানে শর্তগুলো দেওয়া আছে, চ্যানেলের পার্শ্ব ঢাল হবে 4:2, অর্থাৎ হরিজন্টালি 4, এবং ভার্টিক্যাল উপাংশটা হবে পার্শ্ব ঢালের 2, এবং লম্বালম্বি স্লোপ অর্থাৎ চ্যানেল বেডের স্লোপ 1:1000। আর রান অফ সহক, যে এলাকাতে চ্যানেলটা ডিজাইন করতে হবে ওই এলাকার রান অফ সহক হলো 0.5, আর কুটারের ধ্রুবক n = 0.03। এই ডেটা থেকে আমরা চ্যানেলটা ডিজাইন করব। তাহলে দেখি আমরা চ্যানেল ডিজাইনের কাজ শুরু করি। ওকে, এখানে গিভেন ডেটা হিসাবে আমরা যেটা দেখব, গিভেন ডেটা হিসাবে যেটা আছে, তাহলে পার্শ্ব ঢাল 4:2 দেওয়া আছে, পার্শ্ব ঢাল 4:2, এই যে 4:2 দেওয়া আছে পার্শ্ব ঢাল, আর এটা ছিল হরিজন্টাল ইজ টু ভার্টিক্যাল, হরিজন্টাল, তাহলে 4 হলো হরিজন্টাল আর 2 হলো ভার্টিক্যাল। আর এখান থেকে আমরা যেহেতু এটা একটা রেশিও, রেশিওকে খুব সিম্পলি আমরা রেশিওটাকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে এই মানটা হবে 2, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে এই মানটা আসবে 1। এখন এটা করলাম কেন, তার কারণ হলো আমরা এই স্লোপ থেকে আমরা n এর মান বের করতে চাই, n এর মান, আর n এর মান তখন পাবো যখন আমরা ভার্টিক্যাল স্লোপটাকে 1 করব। ভার্টিক্যাল স্লোপ 1 এর করস্পন্ডিং যে হরিজন্টাল ভ্যালু সেটাই হচ্ছে আমাদের কিসের মান, n এর মান, এটা আমরা জানি। অর্থাৎ ভার্টিক্যাল স্লোপের মান যদি 1 হয় তখন হরিজন্টাল স্লোপের যে মান পাবো সেটাই হলো n। সো আমরা এখান থেকে দেখতেছি n হলো কত, n এর মান 2। কুটার ধ্রুবক দেওয়া আছে এবং চ্যানেলের বেড স্লোপ s দেওয়া আছে। রান অফ সহক, এখানে আরেকটা কথা হলো রান অফ সহক, দ্যাট মিন্স রান অফ ওয়াটার ডিভাইডেড বাই রেইনফল, বা রেইনফল ওয়াটার যেভাবে আমরা বলি না কেন, রেইনফল ওয়াটার, রান অফ সহকের মান দেওয়া আছে 0.05, আর রান অফ ওয়াটারের পরিমাণটা হলো আমরা বের করব, রান অফ ওয়াটার মানে ওই ওয়াটার যে ওয়াটারটা বৃষ্টিপাতের পর বৃষ্টির সারফেস অর্থাৎ আর্থ সারফেসের উপর দিয়ে সেটা প্রবাহিত হয়ে কোনো স্রোত চিহ্নে কোনো নদী বা কোনো চ্যানেলের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ প্রবাহিত ওয়াটারটাই হলো রান অফ ওয়াটার। আর এই কথা সত্য, প্রবাহিত ওয়াটারটাই মূলত আমাদের চ্যানেল দিয়ে প্রবাহিত হবে, যার কারণে আমরা শুধুমাত্র প্রবাহিত ওয়াটারটাই হিসাব করব আমার ফ্লো ওয়াটার হিসাবে। গুড, তাহলে আমরা দেখি রান অফ ওয়াটার কতটুকু, 0.5 ছিল, রান অফ ওয়াটার হলো 0.2, রান অফ ওয়াটার হলো 2.5 সেন্টিমিটার পার ডে, কারণ হলো প্রতিদিনের বৃষ্টিপাত এটা ছিল পার ডে বৃষ্টিপাত, এত সেন্টিমিটার পার ডে যেহেতু এটা ছিল রেইনফল, আর এত সেন্টিমিটার পার ডে এটা হলো আমাদের রান অফ। গুড, এই রান অফ থেকেই আমরা প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির পরিমাণ মূলত বের করব। এখন দেখি অপসারিত পানির, প্রতি সেকেন্ডে অপসারিত পানি কতটুকু, কিউ ধরি আমরা ফ্লো অফ ওয়াটার, তাহলে দেখি আমাদের ক্যাচমেন্ট এরিয়াতে টোটাল পানির আয়তন কত আর সময় কত, এই দুটো ভাগ দিলে টোটাল পানির আয়তন ডিভাইডেড বাই সময়, তার মানেই হবে সেখানে ফ্লো অফ ওয়াটার, পানির আয়তন ডিভাইডেড বাই সময়। আমরা ইউনিট দেখলে বলতে পারবো এটা পানির আয়তন মিটার কিউব ডিভাইডেড বাই সেকেন্ড, আর মিটার কিউব পার সেকেন্ড মানে হচ্ছে ফ্লো, তাই না, ফ্লো। গুড, তাহলে পানির আয়তন দেখি, পানির আয়তন এটা হচ্ছে রান অফ ওয়াটার 2.5, আর কোন এলাকাতে ছিল সেটা 2.5কে আমরা 100 দিয়ে ভাগ দিয়ে সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম, এত মিটার রান অফ পানির হাইট, আর আমাদের সরি ক্যাচমেন্ট এরিয়াটা ছিল সরি 10 বর্গ কিলোমিটার, 10 বর্গ কিলোমিটার সমান হলো 10 বর্গ কিলোমিটার 10, এই যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, আবার 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 কিলোমিটার গুণ 1 কিলোমিটার মানে হলো বর্গ কিলোমিটার। গুড, কতটুকু সময়ে এই পানিটা রান অফ হবে, 24 ঘন্টা, বা 20 ডে, 24 ঘন্টা মিনিট সেকেন্ড, অর্থাৎ ফাইনালে যে রেজাল্ট আমরা এখান থেকে পেলাম এত মিটার কিউব পার সেকেন্ড, দ্যাট মিন্স এটা কিসের মান, ক্ষরণ বা কিউয়ের মান, অর্থাৎ চ্যানেল দিয়ে এই হারে পানিটা কি হবে, প্রবাহিত হবে। গুড, এখন আমরা দেখি আমাদের কি রিলেশন ছিল নেক্সটে। ওকে, দেন কিউ সমান আমরা লিখতে পারি এ ইনটু 1/n r^2 s^2 হাফ। গুড, এটা কিসের সূত্র, ম্যানিংসের ফর্মুলা, কেন, কুটারের ধ্রুবক দেওয়া, কুটারের ধ্রুবক ম্যানিংসের সূত্রের সাথেই অ্যাডাপ্টেড, অর্থাৎ এটার সাথে মিল আসে, এজন্য আমরা এটা দিয়ে দিলাম। কিউ এর মান আমরা আগে থেকে বের করে রাখছি ওখানে, আর এ সমান ট্র্যাপিজয়েডাল চ্যানেলের জন্য এ সমান, এটা হলো তার সূত্র এরিয়া, b+nd×d, এটা হলো এরিয়ার সূত্র, আর কুটারের ধ্রুবকের মান আমরা এখানে বসাইলাম, আর 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 এর জায়গাতে আমরা d/2 বসাইলাম, এবং s এর মানটা দেওয়া আছে লম্বালম্বি স্লোপ, s এর মান 1/1000।
আর আর এর মানটা ডি বাই টু কেন, এটা হলো প্রশ্ন। আর এর মান ডি বাই টু এই জন্যই, কারণ ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য চ্যানেল ইকোনমিক্যাল হওয়ার শর্ত হলো আর এর মান, অর্থাৎ হাইড্রোলিক মিন রেডিয়াস, যেটা পড়ছে হলো হাইড্রোলিক মিন রেডিয়াস, হাইড্রোলিক মিন রেডিয়াসটা হবে ডি বাই টু, অর্থাৎ চ্যানেল ডেপথের অর্ধেক। আমরা জানি ট্র্যাপিজয়েডাল চ্যানেল ইকোনমিক হওয়ার দুইটা শর্ত ছিল, ট্র্যাপিজয়েডাল চ্যানেল ইকোনমিক হওয়ার কয়টা শর্ত ছিল, দুইটা দুইটা। এক হচ্ছে হাইড্রোলিক গড় ব্যাসার্ধ বা হাইড্রোলিক মিন রেডিয়াস আর হবে ডি বাই টু, আরেকটা হলো টপ উইথ, চ্যানেলের উপরের প্রস্থের অর্ধেক হবে স্লোপিং লেন্থের সমান। এই দুটো ছিল ট্র্যাপিজয়েডাল সেকশন লাভজনক হওয়ার শর্ত। তাহলে আমরা এইখানে ডি বাই টু যেখানে করলাম, লাভজনক সেকশন ডিজাইন করতেছি, এখানে আমরা ডি বাই টু করলাম, তার লাভজনক হওয়ার শর্তটাকে আমরা এখানে ইনপুট দিলাম, ওকে। তারপরে এটা আসলো, স্টিল আমরা দেখতে দেখতে বি আননোন এবং ডি আননোন, তাহলে দুইটা কন্ডিশন একটা ইকুয়েশনের ভিতরে যদি দুইটা প্যারামিটার আননোন থাকে কখনো এটা সলভ করা সম্ভব না। তাহলে বি এবং ডির ভিতরে আমাদের একটা রিলেশন থাকা উচিত বা রিলেশন দরকার, এই রিলেশনটা আমরা বের করে নিব। আমরা ট্র্যাপিজয়েডাল সেকশন শর্ত হওয়ার, লাভজনক হওয়ার যে শর্ত ছিল সেখান থেকে আমরা বি এবং ডির ভিতরে একটা রিলেশন বের করে নিব, ওকে। আমরা রিলেশনটা দেখতেছি কীভাবে বের করছিলাম, তার ভিতরে দেখি ওখান থেকে রিলেশনটা যেটা আসছে সেটা হলো বি সমান পয়েন্ট ফোর সেভেন ডি, রাইট? এটা ছিল তার ভিতরে সম্পর্ক বি এবং ডি এর ভিতরে। এই সম্পর্ক যদি আমরা এখানে ইনপুট দিয়ে দিই, দেখি আমরা বি সমান যেখানে বি আছে এই উপরে স্টেটমেন্টে উপরে লাইনে ইকুয়েশনে, সেখানেই আমরা বির জায়গাতে পয়েন্ট ফোর সেভেন ডি লিখবো। দেখি তাই এখানে বি ছিল পয়েন্ট ফোর সেভেন ডি, আর কোথাও বি ছিল না, অ্যাজ ইট ইজ। তাহলে সবগুলো এখন অনলি আননোন হলো এখানে কি ডি, আমরা খুব সহজে ইকুয়েশনটা আমাদের ক্যালকুলেশনে ক্যালকুলেটার ইনপুট দিলে সরাসরি তারা ডির মান এখান থেকে দিয়ে দিল, এই ডির মান থেকে আমরা পেয়ে যাব দেয়ারফোর চ্যানেলের বেড উইথ, ওকে। আমরা যখনই ডির মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ চ্যানেলের গভীরতা যখনই পেয়ে গেলাম, তখনই দেখতেছি চ্যানেলের বটম উইথ হবে কি, ওই যে এই রিলেশন অনুযায়ী, এই রিলেশন অনুযায়ী বি ছিল আমাদের, রিলেশন অনুযায়ী আমাদের বি ছিল পয়েন্ট ফোর সেভেন ডি। সো আমি যখন ডি পাইছি চ্যানেলের বটম উইথ, তখনই আমরা এই রিলেশনটা ইনপুট দিলেই আমাদের এখান থেকে বি আসবে, ওকে। তারপরে চ্যানেলের টপ উইথ, টপ উইথ হবে বি প্লাস টুয়াইস এন ডি, বির মান এটা জাস্ট টু, এটা এন এর মান টু, আর ডি হলো এটা, ওকে। আমরা চ্যানেলের তাহলে বটমের চওড়া পেয়েছি, তার গভীরতা পেয়ে গেছি, তার টপের টপ উইথ পেয়ে গেছি, দ্যাট মিন্স চ্যানেলের সমস্ত প্যারামিটার এখন আমার জানা। তাহলে এটাই হলো মূলত চ্যানেল ডিজাইন, ওকে। আর একটা রিলেশন, আমরা বি এবং ডি এর ভিতর রিলেশনটা কোথা থেকে আসলো সেটার জন্য আমরা জাস্ট দুইটা শর্ত ছিল চ্যানেলের, সেই শর্ত দুইটার দিকে একটু চোখ রাখি, আমরা জাস্ট আমরা সিম্পলি বলতে পারবো চ্যানেল লাভজনক হওয়ার দুইটা শর্ত, একটা ছিল হাইড্রোলিক গড় রেডিয়াস ডি বাই টু হবে, আর একটা ছিল টপ উইথ স্লোপিং লেন্থের সমান হবে, টপ উইথের অর্ধেক, গুড। আমরা সেইটা রিলেশনটা দেখি, এখানে ফাইনালি এই রিলেশনটা এখানে ধরা পড়ছে, টপ উইথ, টপ উইথ ছিল বি প্লাস টুয়াইস এন ডি, চ্যানেলের টপ উইথ, এটার অর্ধেক হবে স্লোপিং লেন্থ, এটা হলো স্লোপিং লেন্থ। মানগুলো ইনপুট দিয়ে দিই, এন এর মান হলো টু, আর এখানে এন এর মান টু, এখানে বি এন বি প্লাস, এখান থেকে রিলেশনটা সিম্পলিফাই করলে আমাদের এই রিলেশনটা আসবে। এই রিলেশনটাই মূলত মেইন ম্যাথে আমরা ইউজ করছি, জাস্ট এই রিলেশনটা, পরবর্তীতে আমরা এই রিলেশনটাই এইখানে আমরা ইউজ করছি, এই জাস্ট পুটিং দিস রিলেশন হিয়ার। দ্যাট মিন্স যেহেতু রিলেশনের ভিতরে আমরা এই দুইটা কন্ডিশন ইউজ করছি, এই দুইটা কন্ডিশন, সো আমরা বলতে পারবো এটা অবশ্যই লাভজনক সেকশন ডিজাইন করা হলো, ওকে। আমরা এইভাবে চ্যানেল ডিজাইন শিখবো, আর এটা ছিল আমাদের ট্র্যাপিজয়েডাল চ্যানেল। এবার আমাদের এক্সামে যেগুলো আসবে বৃত্তাকার চ্যানেলও আসতে পারে এবং আয়তাকার আসতে পারে, যেহেতু ট্র্যাপিজয়েডালটাই একটু মোস্ট ইম্পর্টেন্ট এবং ডিফিকাল্টিস মনে হলো, এই জন্য আমি জাস্ট আমি এটা সলিউশন করলাম, বাকিগুলোর সলিউশন তার কোনো ঘর শর্ত অনুযায়ী আপনারা পারবেন। এটা ছিল ডিজাইন, আর যদি নাকি চ্যানেল সেকশনের সমস্ত প্যারামিটার দেওয়া থাকে, তখন এই সমস্ত মানগুলো ইনপুট দিলে এবং মাল্টিপ্লাই করলে প্রোডাক্ট হিসাবে আমরা কী পেয়ে যাবো, তখন কিউ পাবো জাস্ট। তাহলে দুই ধরনের ম্যাথ এখান থেকে আসতে পারে, একটা হচ্ছে কিউ বের করা, ডিসচার্জ বের করা কোনো চ্যানেলের জন্য, অথবা তার ডিজাইন করা, কিউ দেওয়া থাকবে তার ডিজাইন করা, এই দুইটা টাইপ মেইন এখানে বেসিক টাইপের ম্যাথ আসতে পারে। আর একটা মনে রাখা ভালো, একটা সেকশন দেওয়া থাকবে, এই সেকশনটা ইকোনমিক্যাল কিনা এটা আমাদের টেস্ট করা লাগতে পারে। তাহলে কোন সেকশন ইকোনমিক্যাল কিনা তার টেস্ট করার জন্য আমরা জানি যে রিলেশন ছিল ট্র্যাপিজয়েডাল হলে আমরা এই দুইটা ইকুয়েশনের সাথে তাকে যাচাই করব, আর যদি অন্য হয়
রেক্টেঙ্গুলার হয় তখনও তাদের যে শর্ত আছে ইকোনমিক্যাল হওয়ার জন্য, সেই শর্তগুলো দিয়ে আমরা টেস্ট করবো। যে চ্যানেল সেকশন দেওয়া আছে তার হাইড্রোলিক মিন রেডিয়াস বের করব অথবা মিন ডেপথ বের করব এবং তার এই রিলেশনগুলো যাচাই করব। যদি রিলেশন স্যাটিসফাই করে তাহলে সেটা ইকোনমিক্যাল, আর রিলেশন স্যাটিসফাই না করলে সেটা ইকোনমিক্যাল না। তো থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেল উপভোগ করার জন্য। আপনারা আশা করি আরও ভালোভাবে শিখবেন আর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ থাকলো।